এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র আনতে গিয়ে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী জানতে পারলেন তারা ছাত্রই নন। বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে ভর্তি প্রক্রিয়ায় প্রতারণার শিকার হয়েছেন এই শিক্ষার্থীরা। অনলাইনে ভর্তির সময় শেষ হয়ে যাওয়ায় তাদের অফলাইনে ভর্তির করার কথা বলে বড় অঙ্কের টাকা নেন সেই কলেজের দুই কর্মচারী। যাবতীয় ফি দিয়ে ভর্তি হন শিক্ষার্থীরা, নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশও নেন, কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বগুড়া সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভর্তির কথা বলে প্রতারণা করেছে কলেজের দুই কর্মচারী। অফলাইনে ভর্তি করে দেবে জানিয়ে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীর কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে হারুন মিয়া ও আব্দুল হান্নান। কলেজের প্যাডে দেওয়া হয় ভর্তির রসিদ। ভুক্তভোগীদের অভিযোগ, এই দুই বছর কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছে তারা। এইচএসসির ফর্ম পূরণ সহ বিভিন্ন ফি বাবদ তাদের কাছ থেকে আদায় করা হয় ১৫ থেকে ৫০ হাজার টাকা। এরপর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র আনতে গিয়ে তারা জানতে পারেন ভর্তি প্রক্রিয়াটাই ছিল ভুয়া। বলা হয়েছে যে তোমরা অফলাইনে ভর্তি হতে পারবে, এইরকম বলে আমাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার মতো হাতে নিয়েছে। অ্যাডমিট দেওয়ার কথা বলে দেই নাই কালকে আর কি, বলতেছে কি আর তোমার হবে না, আমার দুই বছর ওই মাটি করলো। সকালে এসে আমি তো কিছুই পেলাম না, পরীক্ষা দিতে পারলাম না। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত হারুন পালিয়ে যায়। তবে শিক্ষার্থীদের সাথে প্রতারণায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আরেক অভিযুক্ত আব্দুল হান্নান। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেজন্য অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান অভিভাবকরা। আমার ছেলের দুই বছরকার জীবনের দাম আমি চাই, যে আমার ছেলে তার পরীক্ষা দিতে পারে। এদের জীবন তো নষ্ট হয়েছে, আমাকে টাকা পয়সা গেছে, যাক আমরা আর পিছের চাই। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরই ছেলে, আমরা বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়ে যদি করা যায় আমাদের চেষ্টা করি। অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।